অনেকেই বলেন জাসদ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করেছিল, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় জাসদের ভূমিকার কারণেই 15ই আগস্টের সেই শোক বহন করতে হচ্ছে বাঙালি জাতিকে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখুন একটা কথা বলি, 72 থেকে 75 এই পিরিয়ডটা জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সবচেয়ে সক্রিয় বিরোধী দল ছিল। যারা অভিযোগ করে তারা অনেকে ভুলে যায়, আমরাও কিন্তু আওয়ামী ছাত্রলীগের সক্রিয় অংশ, আমরাও বঙ্গবন্ধুর সৈনিক। এবং এই বিভক্তির যে পথ তৈরি হলো সেটাও বঙ্গবন্ধু, মানে এই বিভক্তিটা জানতেন, বিভক্তিটা জাস্ট গতকালকে আসে না, একটা দীর্ঘ ধারাবাহিকতায় এই ছাত্র অংশের মধ্যে বিভক্তি ছিল। আমরা কেউ স্লোগান দিয়েছি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, একই ছাত্রলীগের কেউ বলেছে অস্ত্রের কথা বলে যারা বঙ্গবন্ধুর শত্রু তারা মুজিবের শত্রু তারা। সো বিভক্তি আমাদের ছিল। স্বাধীনতার পরবর্তীকালে এই বিভক্তিটাকে আর ঐক্যবদ্ধ রাখা যায়নি। দুটো জায়গায় ছাত্রলীগের সম্মেলন হয়েছে, মুজিববাদ বলে সম্মান করে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে সম্মান করতে। এখানে দেখার বিষয়টা হলো, ইয়েস ইট ইজ ভেরি ট্রু, আমরা ইয়ে করেছি ওই সময়ের যে প্রধান আন্দোলনটি জাতীয় সমাজতান্ত্রিক দল করেছে। ইট ইজ অলসো ট্রু, একটা অবস্থায় গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল সশস্ত্রভাবে প্রতিরোধ করেছে। হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, হিস্ট্রি উইল ডিসাইড, এটা নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এটা খুব তীব্রভাবে বলতে চাই, বঙ্গবন্ধু যে পরিণতি, সেই পরিণতি কশ্মীর কালও আমাদের মাথায় ছিল না। আমরা তার রাজনৈতিক পতন চেয়েছি। এখন যদি কেউ ইনিয়ে না চাইন না চেয়েছি, কিন্তু যে ঘটনা ঘটেছে, যে নির্মম ঘটনা, সেই নির্মম ঘটনার আমরা ইয়ে না। সে সময় জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? সরকারের বিরুদ্ধে এক সময় সশস্ত্র আন্দোলন করেছে, একটু আগেই তো বললাম। সুতরাং এই একটি রাষ্ট্র কাঠাময় যারা সশস্ত্র আন্দোলন করে তাদেরকে, তো বিরোধটা কী নিয়েছিল জাসদের গণবাহিনী আর সে সময় রক্ষী বাহিনীর সঙ্গে কী নিয়ে বিরোধটা তৈরি হয়েছিল? না, রক্ষী বাহিনী ওয়াজ সাপোর্টার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের একটা অর্গ্যান। জাতীয় সমাজতান্ত্রিক দল আমরা মনে করেছি যে শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় আমরা আসতে পারি এবং জনগণের রাজত্ব কায়েম করতে পারি, সে প্রত্যাশা। সে সব আমরা শুনেছি অনেকবার সে তখন সংঘর্ষ হয়েছে এই না, তা তো হয়েছে, রক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ, প্রচুর সংঘর্ষ হয়েছে এবং ক্ষয়ক্ষতিও হয়েছে দোনোপক্ষে। গঠনের পর থেকে বহুবার জাসদ ভাঙনের কবলে পড়েছে, এর কারণ কি? আসলে আমার নিজস্ব ব্যাখ্যা জি, সেটা হলো এই যে দলগুলো যারা খুব বেশি থিওরিটিক্যাল অ্যাসপেক্টের উপর চাপ দেয়, তাদের মধ্যে কিন্তু এই আপনার এই বিতর্কগুলো যখন শার্পেন্ড হয় তখন তারা খুব কম্প্রোমাইজ করতে পারে না। কম্প্রোমাইজ, এই যে আনকম্প্রোমাইজিং একটা ট্রেন্ড, কম্প্রোমাইজ ইজ পার্ট অফ পলিটিক্স, সেটা খুব ভালো করতে পারে না, যে যার বক্তব্য নিয়ে স্ট্রিক করতে চায়। জাসদ বলে নয়, সমস্ত বামধারায়। সো এই বিতর্ককে নন অ্যান্টাগনিস্টিক অবস্থায় আনতে পারে না বলেই বিতর্কগুলো তাদেরকে নিজ নিজ পথে ঠেলে নিয়ে যায়।
দিস ইজ দ্য কমন অ্যাসপেক্ট। জোটগতভাবে নির্বাচন করলেন আপনারা, আগেরবার আপনাদের মন্ত্রিত্ব দেওয়া হলো, কিন্তু এবার নির্বাচনের পর আপনাদের বিরোধী দলের ভূমিকায় যেতে বলা হলো, কি কারণে? জোটের রাজনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে, কিংবা আদৌ কি কোনো প্রভাব পড়বে? আমি আবারও একটা নিষ্ঠুর সত্য কথা বলি, আসলেই শেখ হাসিনা কখনোই বামদেরকে মন্ত্রিত্ব দেবে এই বলে ইয়েতে জোটে আনেনি, সেটা বলে কোনো লাভ নেই। প্রশ্নটা হলো যে এটা একটা জোট, অফকোর্স এই নিচক একটা ইয়ে জোট না, এই ইলেকশনের জোট না, ইটস এ পলিটিক্যাল অ্যালায়েন্স। তো সেখানে কনস্টিটিউশনই তো বলে এই যে মন্ত্রী পরিষদ, এটা বানানের সাজানের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। তো তার যখন মনে হয়েছে তখন কাউকে মন্ত্রী নিয়েছেন, কখনো তার মনে হচ্ছে না আমি মন্ত্রিসভাটাকে পাল্টাবো, পাল্টাতে গিয়ে উনি মনে করেছেন আমি ইয়াং ব্লাড ইনজেক্ট করব। তো সুতরাং বামদের যাদেরকে বাদ দিয়েছে তাদের কথা ইউ কান্ট সে দে আর ইয়াং, ইয়াংয়ের মধ্যে তো আর আমরা কেউ পড়ি না, তো সেটা হইতেই পারে। তো অন্যরা